বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আমি আজকে তোমাদের এখানে ব্যবসা সংগঠন, আমরা এখানে, আচ্ছা স্লাইডটা একটু ইয়ে করে দেন, স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখানে ব্যবসা সংগঠন, আমরা যে মৌলিক বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার বিষয়েরই আমরা ষষ্ঠ অধ্যায়ে যেটা আমরা আলোচনা করছিলাম, যে সমবায় সমিতি, এই সমবায় সমিতি নিয়ে আমরা আলোচনা করব। তো সমবায় সমিতি, আমার এখানে সমবায় সমিতির আমরা যে বেসিক যে টপিকগুলো ছিল সেই বেসিক টপিকগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছে, যে সমবায় সমিতি কি, সমবায় সমিতির মূলনীতি, সমবায় সমিতির বৈশিষ্ট্য, সমবায় সমিতির গঠন প্রক্রিয়া এবং সমবায় সমিতি উৎপত্তির ইতিহাস, পুরো উৎপত্তির ইতিহাসটাও কিন্তু আমরা কীভাবে সমবায় সমিতিটা উৎপত্তি হলো সেটা নিয়েও আলোচনা করেছি। তো আমরা আজকে সমবায় সমিতি আলোচনা তৃতীয় ক্লাস, এবং আজকে তৃতীয় ক্লাসে আমরা মোটামুটি সমবায় সমিতির ক্লাসটা শেষ করে দিব। তো সমবায় সমিতির আজকের যে আলোচনা থাকবে, আজকের আলোচনাতে আমরা, আচ্ছা স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, স্লাইডটা একটু চেঞ্জ করে দেব ইয়াতে আমার এখানে, আচ্ছা আমি দেখি, আচ্ছা অন করা হয় না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো আমরা আজকের যে আলোচনা, আজকের আলোচনাতে আসলে সমবায় সমিতিতে আমরা যেহেতু এটা লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট আজকে আলোচনা, লাস্ট লেকচার এই সমবায় সমিতির উপরে, আজকের আলোচনা থেকে আমরা এখানে যেই বিষয়গুলো একদম ইম্পর্টেন্ট, যেটা বাদ দেওয়া যাবে না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যেমন আজকে লাস্ট টপিকে আমি তোমাদের সাথে আলোচনা করব, গত ক্লাসে আমরা সমবায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, এই প্রকারভেদের লাস্ট যে টপিকটা ছিল যে স্তরগতভাবেও সমবায় সমিতিকে ভাগ করা যায়, এই স্তরগত ভাগে আমরা সমবায় সমিতির যেই ক্লাসিফিকেশন সেটা করার সময় ছিল না, সেই কারণে আমরা আসলে এটাতে আলোচনা করি নাই। তো আজকে সেই কারণে আমরা এই স্তরগত ক্লাসিফিকেশনটাতে যাব, এবং এই স্তরগত ক্লাসিফিকেশনটা শেষ হয়ে গেলে সমবায় সমিতিতে আসলে আমরা যেই বিষয়টা দেখি, যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যেহেতু অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করে এবং দারিদ্র এবং নিম্ন আয়ের মানুষ, তো তাদের আর্থসামাজিক উন্নয়নে আসলে সমবায়ের অবদানটা কী বাংলাদেশের ক্ষেত্রে, সেটা আমরা আলোচনা করব। এবং তৃতীয় টপিক হিসেবে আমরা আলোচনা করব হচ্ছে এই যে সমবায় সমিতি, বাংলাদেশের এই যে সমবায় আন্দোলন, এই সমবায় আন্দোলনের যে পৃষ্ঠপোষক, আমরা এখানে যাদেরকে বলি হচ্ছে যাদের স্বপ্ন অথবা যাদের দেখানো পথেই আসলে সমবায় সমিতিটা এখনও বাংলাদেশে চলছে, সেটা হচ্ছে এই পৃষ্ঠপোষক অর্গানাইজেশনগুলো। আমরা সমবায় সমিতির এরকম পৃষ্ঠপোষক অর্গানাইজেশন হিসাবে একদম সমবায়ের আদি থেকেই বার্ড নিয়ে আমরা আলোচনা করব, কুমিল্লাতে যেটা অবস্থিত সেই বার্ডের অবদান নিয়ে আলোচনা করব, কিভাবে এটা গ্রামীণ জনগোষ্ঠীর দরিদ্র উন্নয়নে সাহায্য করছে এটা নিয়ে আলোচনা করব। এবং এখানে বাংলাদেশ সমবায় একাডেমি আছে, যারা বাংলাদেশে সমবায় সমিতির যারা সদস্য তাদেরকে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকে, এবং সমবায় থেকে যে অর্জিত আমরা যেই সঞ্চয় বা এখানে এটাকে বিনিয়োগ করে কীভাবে এই অর্থটাকে কাজে লাগিয়ে আর্থসামাজিকভাবে মানুষ কীভাবে স্বাবলম্বী হতে পারে, এই প্রশিক্ষণগুলো সাধারণত এই আমরা সমবায় একাডেমি থেকে পেয়ে থাকি। তো বাংলাদেশে এরকম সমবায় একাডেমি আছে, তো এই সমবায় একাডেমির কাজটা কী সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং সর্বোপরি আজকে যেহেতু লাস্ট ক্লাস, আমরা কীভাবে সমবায়ের উপরে উদ্দীপকের প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্ন থেকে কীভাবে আমরা উত্তর করব, সেটাও আমরা তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্ন, দুইটা আমি সৃজনশীল প্রশ্ন রেখেছি, এই দুইটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে সেটা বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং এখানে আমরা এই উদ্দীপকে যাওয়ার আগে আজকে ক্লাস মোটামুটি যে টপিকগুলো আমরা আলোচনা করব, এবং গত ক্লাসের কিছু বিষয় নিয়ে আমি একটা একক মূল্যায়ন রেখেছি, সেই মূল্যায়নটাতে তোমরা লাইভে অংশগ্রহণ করবে। আমি মূল্যায়নে চলে যাবো হচ্ছে 40 মিনিট পরে, আমার পড়াটা পুরো টেনে যখন আমি শেষ পর্যায়ে চলে আসবো তখন আমি মূল্যায়নে যাব, ঠিক আছে? তো এইভাবেই আজকে আমার ক্লাসের পরিকল্পনা। তো আমরা প্রথম যে টপিকটা আছে সেটা আজকে শুরু করব, যেটা আমরা গত ক্লাসে টাচ করতে পারিনি, বা গত ক্লাসে আমাদের যেটা শেষ টপিক ছিল সেটা থেকে আজকে আমরা শুরু করব। তো গত ক্লাসে আমরা এই বিষয়টা পড়েছি, তোমাদের স্ক্রিনে যা তোমরা দেখতে পাচ্ছ যে গত ক্লাসে আমরা কিন্তু সমবায় সমিতির প্রকারভেদটা নিয়ে আলোচনা করেছিলাম। তো সমবায় সমিতির প্রকারভেদে আমরা বলেছি যে সমবায় সমিতিটাকে তিনটা ভাগে ভাগ করে আলোচনা করা যায়, অথবা তিনটা ক্যাটাগরিতে সমবায় সমিতির আমরা যদি এটাকে প্রকারভেদ করতে যাই, তিন ধরনের এই ক্লাসিফিকেশনটা করা যাবে। তো প্রথম আমরা বলেছিলাম যে সদস্যদের চাহিদার প্রকৃতিতে, যারা সমবায় সমিতিটা গঠন করছে ওই সদস্যদের প্রকৃতি অনুযায়ী সমবায় সমিতিটাকে দুই ভাগে ভাগ করা যায়, এটা আমরা বলেছিলাম উৎপাদক সমবায় সমিতি, আরেকটা হচ্ছে ক্রেতা সমবায় সমিতি। তো উৎপাদক সমবায় সমিতিতে আমরা বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা উৎপাদনকারী আছে তারা এখানে নিজেদের স্বার্থ রক্ষার জন্য তাদের উৎপাদনের উপকরণ, এটা হইতে পারে যদি তারা কৃষি সংক্রান্ত কাজের হয় কৃষি উপকরণ, সার, বীজ, সেচ, তো এইগুলো তারা এই উৎপাদক সমবায় সমিতির মাধ্যমে
কিন্তু তারা খুব সহজেই ন্যায্য মূল্যে বাজার থেকে প্রচুর পরিমাণে একত্রিতভাবে কিনে এনে তাদের যেই যে প্রফিট তারা কিন্তু এখানে নিশ্চিত করতে পারে। আবার এখানে ক্রেতা সমবায় সমিতির কথা বলেছিলাম, ক্রেতা সমবায় সমিতি তো বা আমরা এখানে ভোক্তা সমবায় সমিতির কথা বলি, ক্রেতা সমবায় সমিতিতে আমরা দেখেছি যে এখানেও আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে ক্রেতা সমবায় সমিতিতেও এখানে উদ্দেশ্য থাকে হচ্ছে যে এখানে যারা ক্ষুদ্র ক্ষুদ্র পণ্যের ক্রেতা থাকে তারা যদি এই পণ্যগুলো কোনো বাজার থেকে কিনতে যায় তাহলে এই খুচরা কিনতে গেলে পণ্যের দাম অনেক পড়ে যায়, কারণ এখানে মধ্যস্বত্বভোগী যারা আছে এখানে খুচরা ব্যবসায়ী আছে পাইকার আছে তারা কিন্তু এখানে উৎপাদকের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করার পরে এখানে মোটা অঙ্কের প্রফিট মার্জিন যোগ করে কিন্তু সেই পণ্যটা ভোক্তাদের কাছে বিক্রি করে। তো এই ভোক্তা বা ক্রেতা যারা আছে তারা কিন্তু বেশি দামে পণ্যটা এই খুচরা ব্যবসায়ী বা পাইকার থেকে কিনতে হয়। তো সেই কারণে এই সমবায় সমিতি গঠনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা সমবায় সমিতির মাধ্যমে ন্যায্য মূল্যে যারা এখানে সদস্য আছে তাদের কাছে যাতে এই পণ্যদ্রব্যগুলো যেটা যাদের প্রয়োজন এগুলো যাতে বিক্রি করা যায়, সেই কারণেই ক্রেতা সমবায় সমিতিটা গঠন করা হয়। তো এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সদস্যদের চাহিদার প্রকৃতিতে এভাবে দুইটা শ্রেণীতে তোমার সমবায় সমিতিকে প্রথমে ভাগ করা যায়, এরপরে হচ্ছে আমরা উদ্দেশ্যের প্রকৃতি অনুসারে সমবায় সমিতিটাকে ছয়টা ভাগে ভাগ করা যায়, সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম গত ক্লাসে। যেমন উদ্দেশ্যের প্রকৃতিতে আমরা বলেছি যে হতে পারে এটা হচ্ছে এখানে ক্রয় সমবায় সমিতি, হতে পারে এটা বিক্রয় সমবায় সমিতি, হতে পারে এটা ঋণদান সমবায় সমিতি, হতে পারে এটা গৃহ নির্মাণ সমবায় সমিতি, অথবা এটা সমবায় ব্যাংকও হতে পারে, অথবা এটা বহুমুখী সমবায় সমিতিও হতে পারে। তো এই ছয় ধরনের সমবায় সমিতি আমরা আসলে উদ্দেশ্যের প্রকৃতি অনুসারে এটার ক্লাসিফিকেশনটা দেখে থাকি। তো এরপরে যেটা আছে আমরা এখানে তৃতীয় যেই স্টেপটা যেটা আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা এই সাংগঠনিক স্তর অনুসারে সমবায় সমিতিটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। তো আমরা এটাকে আজকে বিস্তারিত বুঝবো বা পড়বো যে সাংগঠনিক স্তর অনুসারে এই চারটা শ্রেণী কি। তো প্রথম যেটা আছে আমরা যদি সাংগঠনিক স্তর অনুযায়ী সমবায় সমিতিটাকে ভাগ করতে যাই, প্রথম স্তরটা হচ্ছে আমরা বলি হচ্ছে প্রাথমিক শিল্পীয় সমবায় সমিতি। যে আমরা প্রাথমিক শিল্পীয় সমবায় সমিতিতে আমরা বলি হচ্ছে এখানে যারা ব্যক্তি সদস্য আছে, যদি শুধু ব্যক্তি সদস্যদেরকে নিয়ে আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন গ্রামে বা মহল্লাতে বা বিভিন্ন এলাকাতে যে সমবায় সমিতিগুলো হতে দেখি প্রাথমিকভাবে ব্যক্তিরা এখানে সদস্য হয়ে যে সর্বনিম্ন 20 জন ব্যক্তি সদস্য এখানে যে কোনো সমবায় সমিতি গঠন করার জন্য যখন উদ্যোগ গ্রহণ করে তখন এটাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। তো এই প্রাথমিক সমবায় সমিতিতে আমরা এখানে সমবায় সমিতির যে মূল আইডিয়াটা বলতে আমরা প্রাথমিক সমবায় সমিতিটাকেই বুঝে থাকি, যে এই সমবায় সমিতিতে ব্যক্তি সদস্যরা তাদের যে পুঁজি সেটা বিনিয়োগ করে এখান থেকে তারা ঋণ নিয়ে তাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের আর্থিক কার্যাবলীতে তারা বিনিয়োগ করে থাকে। তো এটা হচ্ছে আমাদের এখানে প্রাথমিক শিল্পীয় সমবায় সমিতি বা প্রাথমিক সমবায় সমিতি আমরা বলে থাকি। তো প্রাথমিক সমবায় সমিতি হচ্ছে এখানে ব্যক্তি সদস্য এখানে সরাসরি থাকবে বা ব্যক্তি সদস্যদের নিয়ে এই সমবায় সমিতিটা গঠিত হয় এবং এখানে সর্বনিম্ন সদস্য হচ্ছে 20 জন থাকতে হবে। তো এই হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি নিয়ে আমাদের আলোচনা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গড়ে ওঠে, যেমন এখানে ভ্যান চালক সমবায় সমিতি হতে পারে, রিক্সা চালক সমবায় সমিতি হতে পারে, অটো রিক্সা চালক সমবায় সমিতি হতে পারে, অথবা এখানে যারা সিএনজি চালক আছে সিএনজি চালক সমবায় সমিতি হতে পারে। তো এটা যে কোনো একটা এলাকাতে, ধরো যে আমি যদি বলি এখানে বাসাবো এখানে সিএনজি বা এখানে ধরো যে ভ্যান চালক সমবায় সমিতি হতে পারে, তো অথবা এখানে যে কোনো একটা এরিয়া ধরো যে এখানে আজিমপুরে হতে পারে, আজিমপুরে রিক্সা চালক সমবায় সমিতি হতে পারে। তো এই যে এলাকা ভিত্তিক এই যে প্রাইমারি লেভেলে এই যে তোমার 20 জন সদস্য নিয়ে এইভাবে যে তাদের আর্থিক অবস্থা উন্নয়ন করার জন্য যখন তারা সম্মিলিতভাবে চেষ্টা চালায় তখন এটাকে আমরা আসলে প্রাথমিক সমবায় সমিতি বলি। দুই নম্বর যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। তো এই প্রাথমিক সমবায় সমিতিটা হচ্ছে প্রথম স্তরের সমবায় সমিতি, আর এখানে কেন্দ্রীয় সমবায় সমিতিটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় স্তরের সমবায় সমিতি। তো এই কেন্দ্রীয় সমবায় সমিতিটা হচ্ছে কয়েকটি প্রাথমিক সমবায় সমিতিকে একত্রিত করে আসলে কেন্দ্রীয় সমবায় সমিতিটা গঠিত হয়। তার মানে হচ্ছে এখানে প্রাথমিক সমবায় সমিতিটা গঠিত হয়ে গেলে এই ধরনের প্রাথমিক সমবায় সমিতি কয়েকটা প্রাথমিক সমবায় সমিতিকে মিলে ধরো যে আদিমপুর অথবা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া অথবা এখানে বক্সিবাজার এরিয়া অথবা এখানে পুরান ঢাকার বিভিন্ন এরিয়া, তো এইভাবে বিভিন্ন এলাকার যে প্রাথমিক সমবায় সমিতিগুলো আছে এই সমবায় সমিতিগুলোকে
একত্রিতভাবে নিয়ে যখন কোনো সমবায় সমিতি গঠিত হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। এবং কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে গেলে এখানে সমিতির নেচার অনুযায়ী কিন্তু এই সংগঠনটা করা হয়। যেমন আমরা যদি বলি যে আজিমপুর রিক্সা চালক সমবায় সমিতি, এখন আজিমপুর রিক্সা চালক সমবায় সমিতি এরা যদি এখানে বকশিবাজার রিক্সা চালক সমবায় সমিতি যারা আছে তাদের সাথে, আবার এখানে মুগদা এখানে যারা রিক্সা চালক সমবায় সমিতি আছে তাদের সাথে, এবং পুরা ঢাকার সাথেই যারা এখানে রিক্সা চালক সমবায় সমিতি আছে, সবগুলো রিক্সা চালক সমবায় সমিতি যখন একসাথে এসে যখন একত্রিতভাবে যখন সমবায় সমিতি গঠন করে প্রাথমিক সমবায় সমিতিগুলো, তখন এটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। তো এই কেন্দ্রীয় সমবায় সমিতিতে আসলে কোনো ব্যক্তি সদস্য এখানে থাকে না, কেন্দ্রীয় সমবায় সমিতিতে আসলে প্রাথমিক সমবায় সমিতিগুলোই এখানে কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য হিসাবে এখানে আসে, এবং কমপক্ষে 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠিত হয়। 10টি প্রাথমিক সমবায় সমিতি ছাড়া এখানে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করা যায় না। তো আমরা এখানে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে গেলে অবশ্যই এখানে প্রাথমিক সমবায় সমিতি, এরকম 10টা প্রাথমিক সমবায় সমিতি যাদের নেচার মিলে, এই ধরনের 10টা প্রাথমিক সমবায় সমিতিকে একত্রিত করে আমরা কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে পারি। এরপরে তৃতীয় হচ্ছে আমরা যদি এখানে সাংগঠনিক স্তর অনুসারে সমবায় সমিতিটাকে ক্লাসিফিকেশন করি, তৃতীয়টা হচ্ছে এখানে মিশ্র সমবায় সমিতি। তো মিশ্র সমবায় সমিতির এখানে মূল কথা হচ্ছে যে মিশ্র সমবায় সমিতিতে এখানে কিন্তু ব্যক্তি সদস্যদের পাশাপাশি এখানে প্রাথমিক সমবায় সমিতির সদস্য যারা আছে এই দুইটা সদস্যকে মার্চ করে আসলে এখানে মিশ্র সমবায় সমিতি গঠন করা হয়। তো এখানে মিশ্র সমবায় সমিতিটাকে আমরা বলেছি তৃতীয় স্তরের সমবায় সমিতি। এখানে প্রাথমিক স্তরে আমরা দেখলাম যে শুধুমাত্র ব্যক্তি সদস্য এখানে সমবায় সমিতির সদস্য হয়। দ্বিতীয় স্তরে আমরা কেন্দ্রীয় সমবায় সমিতিতে দেখলাম শুধুমাত্র এখানে প্রাথমিক সমবায় সমিতির সংগঠনগুলো এখানে সদস্য হয়, এখানে কোনো ব্যক্তি সদস্য হইতে পারে না। এবং এখানে তিন নম্বর স্তর যেটা আছে মিশ্র সমবায় সমিতি, এখানে ব্যক্তি সমবায় সমিতি প্লাস এখানে যারা এখানে সংগঠন, এই কেন্দ্রীয় সমবায় সমিতির যারা সংগঠন প্রাথমিক স্তরের, এই সংগঠনগুলো নিয়ে এখানে মিশ্র সমবায় সমিতিটা গঠিত হয়। এবং মিশ্র সমবায় সমিতিগুলো এখানে জোনাল বা এখানে বিভাগীয় এলাকাকে কেন্দ্র করে, এই সবগুলা এলাকার সমিতিগুলোকে কেন্দ্র করে একত্রিতভাবে সমবায় সমিতির স্বার্থ বা এখানে সমবায় সমিতির যারা সদস্য আছে তাদের এখানে আর্থিক অবস্থা উন্নয়নের জন্য একত্রিতভাবে এখানে কাজ করে। তো এরূপ সমবায় সমিতিতে যখন আমরা মিশ্র সমবায় সমিতি বলি, মিশ্র সমবায় সমিতির গঠন প্রক্রিয়াটা একটু খেয়াল রাখতে হয়, কারণ এখানে মিশ্র সমবায় সমিতিতে আমরা বলি যে ন্যূনতম এখানে 60% সদস্য, বা আমরা যদি এখানে সমবায় সমিতির সদস্য সংখ্যা যদি সর্বনিম্ন 20 আমরা বলেছি যে সমবায় সমিতি গঠন করতে গেলে সর্বনিম্ন 20 জন সদস্য লাগবে। তো আমরা যদি এখানে সদস্যের দিকে যদি চিন্তা করি যে সমবায় সমিতির সর্বনিম্ন যদি 20 জন সদস্য হয়, এর ভিতরে 60% সদস্য, দ্যাট মিন্স 12 জন, আমরা যদি 20-এর 60% করি 6 দুগুণে 12, 12 জন বা 12টি প্রাথমিক সমবায় সমিতি কিন্তু এই মিশ্র সমবায় সমিতির এখানে সদস্য থাকতে হবে। তার মানে এখানে 12টি হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি এখানে সমবায় মিশ্র সমবায় সমিতি গঠন করার সময় এখানে সদস্য হিসাবে থাকতে হবে, মিনিমাম 12 জন সদস্য ছাড়া, প্রাথমিক সমবায় সমিতি ছাড়া এখানে মিশ্র সমবায় সমিতি গঠন করা যাবে না। তো এই মিশ্র সমবায় সমিতিতে আমরা দেখলাম যে এখানে ব্যক্তি সদস্য প্লাস এখানে প্রাথমিক সমবায় সমিতি একত্রিতভাবে এই সমবায় সমিতিটা গঠন করে, এবং এখানে ব্যক্তি সদস্যদের সমন্বয়ে এখানে প্রাথমিক স্তরে যারা সমিতি এখানে আছে তো এদের একত্রিত করে বা সমন্বিতভাবে বৃহৎ আকারে এখানে সমবায় সমিতি, এখানে যে কার্যক্রম সেটা পরিচালনা করা যায়। এরপরে হচ্ছে আমরা যাব 4 নম্বর যেটা আছে, আমরা স্তরগতভাবে যে 4 নম্বর বা একদম সর্বশেষ স্তর যেটা আছে সেটা হচ্ছে জাতীয় সমবায় সমিতি। তো জাতীয় সমবায় সমিতিতে আমরা বলি হচ্ছে যে সমবায় সমিতিতে কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি, এখানে কিন্তু প্রাথমিক না, আমরা এখানে কেন্দ্রীয় সমবায় সমিতিতে 10টি প্রাথমিক সমবায় সমিতি ছিল, আর এখানে জাতীয় সমবায় সমিতিতে হচ্ছে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতির এখানে একত্রিত হয়ে এই সমবায় সমিতিটা গঠন করে। তো জাতীয় সমবায় সমিতিতে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি একত্রিত হয়ে এই জাতীয় সমবায় সমিতিটা গঠন করে। তো এই জাতীয় সমবায় সমিতিতে এখানে কোনো ব্যক্তি সদস্য থাকে না। তো এখানে জাতীয় সমবায় সমিতিটা সমবায় সমিতির সর্বোচ্চ পর্যায়ে আমরা বলি, যে এই পর্যায়ের পরে আর সমবায় সমিতি নাই। তো এই জাতীয় সমবায় সমিতিতে ধরো যে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে বলি, ধরো যে এখানে বাস চালক সমবায় সমিতি আছে, যে পুরা বাংলাদেশে দেখবা যে পরিবহন ধর্মঘট হলে এই যে বাস চালক বা ট্রাক চালক মাল সমবায় সমিতি যারা আছে, এক ডাকে দেখবা যে পুরা তোমার পরিবহন বন্ধ হয়ে গেছে, পুরো বাংলাদেশ অচল হয়ে যায়। তো এটা হচ্ছে এই সমবায় সমিতির, এই সংগঠনের একতাবদ্ধের
তোমার একটা উদাহরণ। আবার এখানে মৎস্য চালক সমবায় সমিতি আছে, অথবা এখানে যে ডেইরি ফার্ম যারা এখানে আছে, যে দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি, অথবা এখানে যে কোনো ধরনের সমবায় সমিতি যারা ধরো যে একই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে, তারা একত্রিতভাবে একদম তোমার রুট লেভেল থেকে, প্রাথমিক সমবায় সমিতি থেকে শুরু করে একদম আমরা যদি কেন্দ্রীয় লেভেলে নিয়ে আসি, তো কেন্দ্রীয় লেভেলে দেখা যায় যে এখানে জোন অথবা বিভাগ এগুলাকে একত্রিত করে কেন্দ্রীয় লেভেলে সমবায় সমিতিটা গঠন করা হয়। এবং এই কেন্দ্রীয় লেভেলে যখন সমবায় সমিতি তো হয়, এখানে প্রত্যেকটা জেলারই এখানে প্রাথমিক সমবায় সমিতিগুলো এখানে সদস্য থাকে। তো এই প্রত্যেকটা জেলার প্রাথমিক সমবায় সমিতির সদস্যগুলোকে নিয়ে আমরা জানি কেন্দ্রীয় সমবায় সমিতি হয়। এই কেন্দ্রীয় সমবায় সমিতি এখানে মিনিমাম 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি কিন্তু এখানে জাতীয় সমবায় সমিতিতে থাকে। তার মানে এখানে প্রত্যেকটা জেলাই এখানে অন্তর্ভুক্ত থাকে জাতীয় সমবায় সমিতিতে। তো সেই কারণে জাতীয় সমবায় সমিতি নামকরণ করা হয়েছে। এবং এটা হচ্ছে সমবায় সমিতির সর্বোচ্চ স্তর, যেখানে তোমার পুরা দেশের এখানে সমবায় সমিতিগুলো একটা সূত্রে গাঁথা হয়। তো সেই কারণেই আমরা এখানে স্তরগতভাবে সমবায় সমিতির এই চারটা ক্লাসিফিকেশন আমরা পাই। তো আমরা প্রথমে দেখেছি প্রাথমিক সমবায় সমিতি, তারপর হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি, তারপর হচ্ছে মিশ্র সমবায় সমিতি, তারপর হচ্ছে চার নাম্বার এখানে জাতীয় সমবায় সমিতি। তো এইভাবে আমরা সমবায় সমিতির যে প্রকারভেদগুলো আছে তোমাদেরকে ডিটেলস পড়ালাম। তো এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে, তো প্রশ্নগুলো আমরা কীরকম হতে পারে যে এই সমিতির প্রশ্নগুলো, এইগুলো উদ্দীপক দেখলে আমরা পেয়ে যাব। আজকেও আমি একটা উদ্দীপক রেখেছি, তো উদ্দীপকে গেলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে প্রশ্নগুলো কেমন হয়। তো আমাদের এখানে প্রথম টপিকটা শেষ, আমরা এখন দ্বিতীয় টপিক যেটা আছে দ্বিতীয় টপিকটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান। তো এটা এত ডিটেলস পড়ানো যাবে না, কারণ তোমাদের পরের টপিকগুলো ইম্পর্টেন্ট। তো আমি এটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য একটু ব্রিফ আইডিয়া দিয়ে চলে যাব। আমাদের পরের টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, এইগুলো তোমরা নিজেরা পড়ে নিলেও পারবা যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আসলে সমবায় সমিতি কি অবদান রাখছে। তো এটা আমরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির যে অবদানগুলো সেগুলো যদি আমরা একটু ধারাবাহিকভাবে পড়ি, তাহলে কিন্তু আমরা খুব সহজে এগুলো মনে রাখতে পারি। যেমন একদম প্রথমেই যদি আমরা সমবায় সমিতির কথা বলি, যে সমবায় সমিতি প্রত্যেকটা গ্রামেই কিন্তু সমবায় সমিতি আছে। তো প্রত্যেকটা গ্রাম, আমি যদি বাংলাদেশকে যদি বলি যে বাংলাদেশে যতগুলো গ্রাম আছে, এই প্রত্যেকটা গ্রামে যখন সমবায় সমিতি গড়ে উঠছে এবং সেখানে যখন এই সমবায় সমিতিতে গ্রামের যারা এখানে হতদরিদ্র মানুষ আছে বা নিম্নমানের মানুষ আছে, তারা যখন এখানে সদস্য হচ্ছে, তারা যখন তাদের এই যে অর্থগুলো আছে সেগুলোকে তারা সঞ্চয় করে, ওই সঞ্চয়ের উপরে ভিত্তি করে যখন তারা সমিতি থেকে ঋণ গ্রহণ করে, যে কোনো ধরনের এখানে আর্থিক উন্নয়নমূলক কাজে যখন তারা জড়িত হচ্ছে, তখন কিন্তু পুরো বাংলাদেশটাই একত্রিতভাবে কিন্তু আর্থিকভাবে উন্নতি হচ্ছে বা আর্থিকভাবে উন্নত হচ্ছে। তো এই কারণে আমরা বলতে পারি যে যদি সমবায় সমিতিটা এখানে স্ট্রংলি যদি সমবায় আন্দোলনটা যদি করা যায়, তাহলে এই সমবায় সমিতির মাধ্যমে কিন্তু বাংলাদেশের সুষম উন্নয়ন সম্ভব। কারণ সমবায় সমিতি 64টা জেলাতেই এখানে যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামেই কিন্তু সমবায় সমিতি আছে। তো এই সমবায় সমিতিগুলোকে একত্রিতভাবে যদি পৃষ্ঠপোষকতা করা যায়, তাহলে কিন্তু গ্রামীণ জনগণের এখানে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়ে কিন্তু বাংলাদেশের উন্নয়ন অবশ্যই করা সম্ভব। তো সেই কারণে আমরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বলে থাকি যে সমবায় সমিতির অবদান অবশ্যই আছে। তো আমরা প্রথম যে অবদানটা আছে আমরা আলোচনা করলাম, যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। যে সমবায় সমিতিতে যেহেতু প্রত্যেকটা এলাকা ভিত্তিক এখানে হয়ে থাকে, তো সেই কারণে ওই এলাকাতে যেই জিনিসটা সবচেয়ে ভালো, ওই জিনিসটার উপর ভিত্তি করে যদি ওইখানে সমবায় সমিতিটা গঠিত হয়, তাহলে কিন্তু ওই এলাকার ন্যাচারাল রিসোর্সেসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এখানে ওই সম্পদটা যথোপযুক্ত ব্যবহার করে কিন্তু ওইখানের মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। তো এভাবে বাংলাদেশের 64টা জেলার মানুষই কিন্তু এই সমবায় সমিতি গঠনের মাধ্যমে তারা কিন্তু এই সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে পারে। এরপরে যেটা আছে আমরা দ্বিতীয় হচ্ছে আমরা এখানে বলেছি সামাজিক সুবিধা। যে সমবায় সমিতি গঠন করলে কিন্তু এখানে সামাজিক সুবিধা অনেক আছে, কারণ আমরা সমাজের সবচেয়ে বড় সমস্যা কী দেখি সেটা হচ্ছে বেকারত্ব। আমরা গ্রামীণ সমাজে যদি যাই, গ্রামীণ সমাজে দেখবা যে তোমার এখানে বেকারত্বের কারণে মানুষ কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়া ফ্যাসাদ যত ধরনের এখানে ঝামেলা সংক্রান্ত কাজ আছে এগুলোতে কিন্তু তারা জড়িত হয়ে পড়ে। যেমন গ্রামের মানুষ কৃষিকাজ করে, তো কৃষিকাজ বা এখানে এই যে মৎস্যজীবী যারা আছে, এটা ছাড়া গ্রামে হাতে গোনা মানুষ অন্য ধরনের বা এর বাইরে ধরো যে এখানে গৃহপালিত পশু যেগুলো আছে, যে গবাদি পশু পালন, তো এই ধরনের কাজ সাধারণত তারা করে থাকে। তো এর বাইরে যারা আছে, সবাই তো আর এই কাজ করে না, এর বাইরে যারা আছে তারা দেখা যাবে যে স্বল্প সময়ে
কিন্তু ধরো যে কৃষিভিত্তিক কাজ, অথবা আমরা মৎস্য যেটা ধরো যে মাছ যেটা ধরে যারা জীবিকা অর্জন করে, মৎস্যজীবী যারা আছে তারা কিন্তু স্বল্প সময়েই এই কাজগুলো সাধারণত করে থাকে। 3 মাস মাছ যারা ধরে, 3-4 মাস সাধারণত মাছ তারা ধরো যে ধরলো, কিন্তু বাকিটা সময় তাদেরকে বেকারই বসে থাকতে হয়। আবার যারা কৃষিকাজ করে, একটা সময় কৃষিকাজ করে বাকিটা সময় কিন্তু তারা ওই উৎপাদিত ফসলের উপরই বসে বসে খায়। তো এই যে বেকার মানুষ, এই বেকার মানুষগুলো কিন্তু আমরা বলি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই বেকার মানুষই দেখা যায় যে তারা গ্রামের এই চায়ের দোকান বা টঙের দোকান যেগুলো আছে ওইখানে বসে বসে একজন আরেকজনের গিবত এবং একজন আরেকজনের বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে তারা কুচ্ছারটনা করে, এবং এগুলা থেকেই গ্রামের কলহ কুন্দল কিন্তু তৈরি হয়। তো এইভাবে আমরা দেখি যে এই যে গ্রামীণ সমাজের যে এই অসুবিধা, এইগুলা কিন্তু হর হামেশা লেগেই আছে। গ্রামের মানুষের উন্নয়ন এই কারণেই হয় না, একজন দেখা যায় যে খুব সিম্পল বিষয় নিয়ে আরেকজনের নামে মামলা মোকদ্দমা করতে চলে গেল, মিথ্যা মামলা দেয়। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে একজনের দেখা যায় যে বাড়ি লুট করছে, তারপরে আবার বাড়ি লুট করে আবার তার নামেই মামলা দেয়। তো এইগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে কাজ নাই দেখেই মানুষ একজন আরেকজনের পিছনে লেগে থাকে। তো এটা হচ্ছে সমাজের অবক্ষয় আমরা বলি। তো যদি আমরা সমবায় সমিতি গঠন করে এই যে বেকার মানুষগুলা যাদের কোনো কাজ নাই, যারা এই চায়ের দোকানে বসে যে সময়টাতে তাদের কোনো কাজ থাকে না, যারা কৃষক অথবা মৎস্যজীবী, তাদেরকে নিয়ে যদি আমরা সমবায় সমিতি গঠন করে যদি তাদেরকে সমবায়ের সদস্য বানায় দিই, এবং সদস্য বানানোর উপরে যদি তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই, যে প্রশিক্ষণ দিয়ে এই অর্থটা কোন জায়গাতে কাজে লাগালে সবচেয়ে ভালো এখানে তারা রিটার্ন পাবে, এতটুকু ট্রেনিং দিয়ে যদি তার হাতে যদি আমি অর্থটা তুলে দিই, তাহলে কিন্তু সে দেখা যাবে যে ওই যে আমি তাকে ঋণ দিয়ে যেই অর্থটা তুলে দিলাম না, তাকে ঋণ দিয়ে আমি যে কোনো একটা প্রজেক্ট কীভাবে করতে হবে সেটা যদি তাকে শিখিয়ে যদি তার সাথে আরও 10-12 জন একত্রিত করে যদি আমি দিয়ে দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে তাকে একটা মনিটরিংয়ের ভিতরে রাখলে সে কিন্তু এই অর্থটা দিয়ে এই যে যে জায়গাটাতে সে বিনিয়োগ করেছে এখান থেকে কিন্তু ভালো সে রিটার্ন নিয়ে আসতে পারবে। যেমন আমরা গ্রামে দেখি যে অনেকেই এখানে বাড়ির আশেপাশে সবজির চাষ, অথবা এখানে বাড়ির আশেপাশে এখানে গবাদি পশু পালন, অথবা হাঁস মুরগি বা ডেয়ারি ফার্ম যেগুলো আছে হাঁস মুরগি উৎপাদন, অথবা আমরা এখানে উত্তরবঙ্গে যদি যাই ওইখানে আমরা সিরাজগঞ্জ আছে, পাবনা আছে, ওইখানে কাঁথা সেলাই করা, অথবা এখানে যেই অঞ্চলে যেটার জন্য বিখ্যাত ওই অঞ্চলের মানুষগুলাকে দিয়ে যদি আমরা ওই কাজটাই যদি করাইতে পারি, এবং সম্মিলিতভাবে যদি সবাইকে একত্রিতভাবে প্রশিক্ষণ দিয়ে এইটাতেই যদি লাগায় রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে তারা এই অলসভাবে বসে থেকে যে জগরা ফ্যাসাদ এবং তাদের ব্যক্তিগত যে আর্থিক ক্ষতি সেটা কিন্তু আর তারা করবে না। তারা দেখা যাবে যে সমাজেরও শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, নিজেদেরও আর্থিক অবস্থা উন্নত করবে, এবং বাংলাদেশও সাথে সাথে উন্নত হবে। তো সেই কারণে আমরা বলি যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কিন্তু সমবায় সমিতির অবদান অনেক। তো এরপরে যেটা আছে আমরা আরও যদি বলি যে এখানে মধ্যস্বত্বকারীদের এড়ানো, আমরা আগেও আলোচনা করেছি যে সমবায় সমিতি গঠন করলে দেখা যাবে যে এখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু এখানে এই যে আমরা পাইকার বলি বা এখানে খুচরা ব্যবসায়ী যারা আছে তারা হচ্ছে মধ্যস্বত্বভোগী, তাদের কিন্তু এখানে প্রফিট করার সুযোগটা কমে যাবে। তো আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করি, এই যে পেঁয়াজ কিছুদিন আগে দেখা গেছে যে আমরা 300 টাকা কেজি পর্যন্ত পেঁয়াজ খাইছি, এখন দেখা যাচ্ছে পেঁয়াজ 20-25 টাকা কেজি বা 40 টাকা নতুন পেঁয়াজটা এখন পাওয়া যাচ্ছে। তো এই যে আলু, আলু এই যে আমরা 50 টাকা কেজি কিন্তু প্রায় 1 বছরের মতো আলু আমরা এই যে উচ্চ দরে 30 থেকে শুরু করে 50-এর ভিতরেই উঠানামা করছে। এই যে উচ্চ দরে আলু আমরা কিনে খেলাম, এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক যারা আছে তারা কিন্তু এই 50 টাকা বা 30 টাকা পায় নাই, তারা আলুটা বিক্রি করছে 3 টাকা বা 4 টাকা কেজি ধরে। এই যে তাদের কাছ থেকে এই 3 টাকা 4 টাকা ধরে কেজিটা কেজি আলু কিনে এই উত্তরবঙ্গের থেকে এই আলুগুলো অনেক কোল্ড স্টোরেজে যারা জমা করে রাখছে, এই যে মজুতদার বা আড়তদার অথবা যারা মধ্যস্বত্বভোগী যারা আছে তারা কিন্তু এটার সাথে মোটা অঙ্কের প্রফিট অ্যাড করে এটা কিন্তু বাজারে 40-50 টাকা কন্টিনিউয়াস তারা 4-5 মাস বিক্রি করে গেছে। তো এই যে মধ্যস্বত্বভোগীদের এই যে দৌরাত্ম্য বা এই যে জনগণের এই যে ভোগান্তির কারণ, এটা কিন্তু কমানো যাবে যদি আমরা সমবায় সমিতি গঠন করতে পারি। যদি এলাকা ভিত্তিক সমবায় সমিতি গঠিত হয় এবং উৎপাদনকারী যদি সরাসরি এখানে ভোক্তার কাছে পণ্য বিক্রি করে, যদি মধ্যস্বত্বভোগীদের যদি এখানে মাইনাস করে দেওয়া যায়, তাহলে কিন্তু উৎপাদনকারীও ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারতেছে, আবার ভোক্তারাও কম মূল্যে ভালো জিনিস পেয়ে কিন্তু এখানে তাদের জীবন মান উন্নয়ন করতে পারতেছে। তো এভাবেই আমরা সমবায় সমিতি যদি গঠন করি, প্রত্যেকটা এলাকাতে যদি সমবায় সমিতি গঠিত হয়, যে যেই এলাকাতে যেই রিসোর্সেসগুলাই অ্যাভেলেবেল
ওইগুলো নিয়ে যদি সমবায় সমিতি গঠিত হয় তাহলে কিন্তু বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। যেমন এখানে আমরা উত্তরবঙ্গে এই যে আলু টালু ম্যাক্সিমামই কিন্তু হয় হচ্ছে যেখানে ধরো যে পানি উঠে না, উত্তরবঙ্গে যেহেতু একটু উঁচা জায়গা ওইখানে কিন্তু পানি খুব কম ওঠে, তো ওইখানেই কিন্তু তোমার এই যে আলু বলো অথবা এখানে আমাদের যেই মেজর যে জিনিসগুলা পেঁয়াজ রসুন এগুলো কিন্তু উত্তরবঙ্গেই বেশি হয়, তো ওইখান থেকে কিন্তু এই জিনিসগুলা আমরা খুব সহজেই কম দামে পেতে পারতাম যদি আমরা এখানে প্রত্যেকটা অঞ্চলে যদি সমবায় সমিতি গঠন করে দিতাম এবং প্রত্যেকটা গ্রামে যদি ম্যান্ডেটরি সমবায় সমিতি থাকতো এবং প্রত্যেকটা কৃষক যদি ওই প্রাথমিক সমবায় সমিতির সদস্য হইতো তাহলে কিন্তু ওই কৃষকরাও ন্যায্য মূল্যে তাদের পণ্যগুলো তুলে দিতে পারতো সমবায় সমিতির এখানে এবং ওই সমবায় সমিতি একত্রিতভাবে ওই পণ্যটা ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারতো। তাহলে আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে যেমন চাল ডাল এগুলো কিন্তু আমরা কম দামে পেয়ে যেতাম, তো সেই কারণেই আমরা এখানে মধ্যস্বত্বভোগীদের এড়ানোর জন্য কিন্তু সমবায় সমিতিটা একটা ইফেক্টিভ মাধ্যম হতে পারে। তো এরপরে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তো আমরা একটু আগেই বলেছি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য এখানে বেকার লোকদেরকে যদি আমি সমবায় সমিতির অধীনে এনে সমবায় সমিতি গঠন করে দিয়ে যদি তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের হাতে যদি আমি কিছু পুঁজি তুলে দেই তারা কিন্তু খুব সুন্দরভাবেই তাদের বেকারত্ব দূর করতে পারবে। এখানে গ্রামের অনেক মানুষই আছে যারা ধরো যে 5,000 টাকাও তারা একত্রিত করতে পারে না, এটা 5,000 টাকা একত্রিত করে যে তারা একটা ধরো যে কোনো কিছুটা কিনে ধরো যে ব্যবসা শুরু করবে এরকম টাকাও কিন্তু তাদের কাছে নাই। তো সমবায় সমিতির মাধ্যমে যদি তাদের কাছে আমরা 5-10 হাজার টাকা হাতে তুলে না দিয়ে ধরো যে এই 5-10 হাজার টাকা যদি আমি তাকে ব্যবসা যদি তার হাতে তুলে দিই তাহলে কিন্তু সেই এই ব্যবসাটাকে বড় করতে পারে। ধরো যে এই 5-10 হাজার টাকা দিয়ে যদি আমি তাকে হাঁস বা মুরগির বাচ্চা কিনে দিলাম সে যদি এটাকে বড় করে বিক্রি করে যদি আমার 5,000 টাকা আমাকে ফেরত দিয়ে দেয় তাহলে কিন্তু সে দেখা যাবে যে বাকি টাকাটা দিয়ে সে ঋণমুক্তভাবেই সে তার এখানে আর্থিক সচ্ছলতা কিন্তু সে নিয়ে আসতে পারে। তো এইভাবে আমরা এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি সমবায় সমিতির মাধ্যমে। এছাড়া এখানে সুলভ মূল্যে পণ্য সরবরাহ, একটু আগে আমি এটা আলোচনা করেছি যে সমবায় সমিতির মাধ্যমে কিন্তু সুলভ মূল্যে পণ্য সরবরাহ করা একদম সহজ। এরপরে আমরা এখানে সুলভ মূল্য এই কারণেই বলছি কারণ সমবায় সমিতির সদস্য যারা থাকে তারা ম্যাক্সিমামই এখানে গ্রামীণ এলাকার হতদরিদ্র মেম্বার যারা আছে তারা নিজেরাই নিজেদের সব কাজ করে এবং তারা যতটুকু পারে ব্যয় সংকোচন করেই উৎপাদন করার চেষ্টা করে এবং নিজেরা গায়ে খেটে শ্রম দিয়ে তারা দেখা যাবে যে বাংলাদেশে যেহেতু শ্রমের মূল্য খুব কম গ্রামের মানুষ বেকারই বসে থাকে, চায়ের দোকানে সকালে আড্ডা দিয়ে এক কাপ চা খেয়ে দেখা যাবে যে সে দুপুরে যেয়ে বাসায় ভাত খায়, তো এই যে সকালে সে নাস্তা করে বের হয়ে গেল 9টার সময় যা চায়ের দোকানে বসলো এবং সে দুপুরে ওই যে নামাজের আগে আয় সেরা এখানে দুপুরে গুসল টুসল করে ভাত খাচ্ছে, তো এই যে সময়টা কিন্তু সে অযথাই চার দোকানে বসে বসে আড্ডা দিয়ে নষ্ট করতেছে। তো এই সময়টা আমি যদি তাকে কোনো গঠনমূলক কাজে লাগাই দিই ধরো যে তাকে যদি আমি এখানে 200টা চারা গাছ কিনে দিই সে যদি এই চারা গাছগুলোকেও দেখাশোনা করে প্রত্যেকদিন 200টা চারা গাছে যদি পানি দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে সে এখানে ব্যস্ত থাকলো এবং এখানে তার এই যে শ্রমটা এই ভালো একটা কাজে লাগবে এবং এটার মাধ্যমে যেটা রিটার্ন আসবে সেটা কিন্তু সুলভ মূল্যেরই হবে। তো এরপরে যেটা আছে আমরা এখানে জীবন মান উন্নয়ন, আমরা জানি যে মানুষের যদি আর্থিক অবস্থা উন্নয়ন হয় তাহলে তার জীবন মানও উন্নয়ন হবে, তো আর্থিক অবস্থার উন্নয়ন করতে গেলে অবশ্যই তাকে এখানে ইনকাম জেনারেটিং কোনো কাজে লাগাতে হবে, সে যদি প্রোডাক্টিভ কোনো কাজে যদি না লাগে তাহলে তার আর্থিক অবস্থা কখনোই উন্নত হবে না। আমরা সবসময় দেখি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় যেমন খরা হয়, সাইক্লোন হয়, বন্যা হয়, এইসব প্রাকৃতিক দুর্যোগের সময়, আবার এখন চলতেছে হচ্ছে শীতার্ত মানুষদেরকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সাহায্য সহযোগিতা বিভিন্ন সংগঠন থেকে করে থাকতে দেখি, কিন্তু এগুলো দেখা যায় যে প্রত্যেক শীতেই কিন্তু কন্টিনিউয়াস এই একই জিনিসই হচ্ছে, একই মানুষকেই আমরা কম্বল বিতরণ করতেছি, একই মানুষকেই শীত বস্ত্র বিতরণ হচ্ছে, একই মানুষকেই এখানে এইভাবে এখানে খাবার বা যেটা তার নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে, কিন্তু এগুলো তারা খেয়ে শেষ করে ফেলতেছে পরের বছর কিন্তু তাকে সেমভাবে এই জিনিসগুলো দিতে হচ্ছে। শীতের কাপড় বা শীতের জিনিস আমরাই একটা শীতের জিনিস দেখা যাবে 10-12 বছর পর্যন্ত ইউজ করতে পারি, একটা কম্বল 10-12 বছরের বেশি ইউজ হয় কিন্তু গ্রামের মানুষকে একটা কম্বল দিলে এক শীতের পরে এরপরের শীতে আর এটা পাওয়া যাচ্ছে না, তো এরা দেখা যায় যে এগুলা মূল্য বুঝে না কারণ তারা ফ্রি পায় এই কারণেই এগুলো নষ্ট হয় বেশি অথবা তারা এগুলো যত্ন নেয় না বলেই এগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এই গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন করতে যাই তাহলে অবশ্যই তাদেরকে একটা প্রোডাক্টিভ কাজে লাগাইতে হবে, তো প্রোডাক্টিভ কাজ বলতে আমরা এখানে ইনকাম জেনারেটিং বা এখানে যেই কাজটা থেকে এখানে ইনকাম আসবে সেই ধরনের কাজটা আমরা এখানে তাদেরকে যদি কাজে লাগাই তাহলে কিন্তু তারা এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারবে। এরপরে হচ্ছে আমরা এখানে
ব্যয় সংকোচন যেটা আছে, ব্যয় সংকোচন একটু আগে আমরা আলোচনা করেছি, প্রতিযোগিতা হ্রাস। তো আমরা সমবায় সমিতি যদি গঠন করি, তো সমবায় সমিতিতে কিন্তু এখানে অযৌক্তিক কোনো প্রতিযোগিতা করা হয় না। যেই প্রতিযোগিতার মাধ্যমে দেখা যাবে যে এক সমবায় সমিতি আরেক সমবায় সমিতির সদস্যদের পণ্য কম দামে বিক্রি করার জন্য তারা প্রতিযোগিতা করবে, এরকম কোনো এখানে প্রতিযোগিতার কোনো চিহ্নই কিন্তু এখানে সমবায় সমিতিতে নাই। কারণ সমবায় সমিতির মূল উদ্দেশ্যটাই থাকে হচ্ছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে, অথবা আমরা দশে মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। এই যে মূল আদর্শগুলো, এগুলোকে ধরেই কিন্তু সমবায় সমিতি পরিচালিত হয়। তারা সততা, ন্যায়, ন্যায়নীতি, অথবা এখানে সচ্ছলতা, অথবা আমরা এখানে বলি হচ্ছে যে এই যে সত্যবাদিতা, অথবা অন্যের অধিকার রক্ষা করা, এই জিনিসগুলো কিন্তু সমবায় সমিতিতে এখানে শেখানো হয়। তো সেই কারণেই এখানে অনৈতিক কোনো প্রতিযোগিতা হয় না। তো সেই কারণেই এখানে সমবায় সমিতির যারা সদস্য হয় তারা দেখা যায় যে তাদের যেই খাটানো যে অর্থগুলো এগুলো কিন্তু ফেরত পায়, অথবা ন্যায্য মূল্যে তারা পণ্য বিক্রি করে উপকৃত হয়। এরপর হচ্ছে আমরা উৎকৃষ্ট মানের পণ্য প্রস্তুত, এইটাও আমরা একটু আগে আলোচনা করেছি। যদি এখানে আমরা গ্রামের যে বেকার মানুষগুলো, তাদের অফুরন্ত প্রতিভা আছে, গ্রামের মানুষরা কিন্তু প্রতিভাবান, তাদেরকে প্রতিভা ছাড়া বলা যাবে না, তারা খুবই প্রতিভাবান। তাদেরকে তারা যে জিনিসটা জানে ওইটা যদি তাদেরকে আমরা শিখাই দেই, বা ওইটাই যদি আর একটু ভালো ট্রেনিং দেই, তাহলে কিন্তু তাদের চেয়ে এক্সিলেন্ট আর কেউ এখানে কাজ করতে পারবেন। যেমন একজন কৃষক, সে ধান উৎপাদন করে, এখন আমি সমবায় সমিতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিসার্চ বা গবেষণা হতে দেখি যে কিভাবে ধান উচ্চ ফলনশীল করা যায়, বা ধানে কিভাবে আমার খরচ কমিয়ে ফলন বাড়ানো যায়। তো ধানে যদি আমরা চিন্তা করি, ধানে এখানে খরচ বাড়ে হচ্ছে, এখানে হচ্ছে এক হচ্ছে আমরা বীজ এবং সার, আরেক হচ্ছে সেচ, এই তিনটা কাজেই সাধারণত ধানের এখানে খরচটা হয় ধান উৎপাদন করতে গেলে। এখন আমরা যদি এখানে সমবায় সমিতি গঠন করে ন্যায্য মূল্যে বীজ এবং সার দেই, এবং এটার সাথে যদি আমরা প্রশিক্ষণ দিই যে কিভাবে এই বীজ সার ব্যবহার করে স্বল্প সেচে কিভাবে এখানে অধিক ফসল উৎপাদন করা যায়, তাহলে কিন্তু এখানে সমবায় সমিতির মানুষ উপকৃত হবে। যেমন এখানে আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন এখানে বগুড়াতে আরডিএ আছে, এখানে রুরাল ডেভেলপমেন্ট অথরিটি আছে, তো তারা এখানে তাদের কিছু ইউনিক এখানে প্ল্যান, এখানে ইউনিক কিছু তাদের উদ্ভাবন আছে। এই উদ্ভাবনের ভিতরে একটা উদ্ভাবন হচ্ছে যে তারা এখানে স্বল্প সেচে কিভাবে এখানে অধিক ধান উৎপাদন বা ফসল উৎপাদন করা যায়, এটা তারা বের করেছে। এটা কিভাবে আমি একটু উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে জমিনে যখন আমরা পানি দেই, তোমরা দেখবা যে গ্রামে গেলে আশেপাশে, তোমরা নিজেদেরও গ্রাম তোমরা অনেক সময় যাও, ওইখানে দেখবা যখন ধান হয়, ধানের এখানে দেখবা যে যখন ধান ইয়া আসতে থাকে, বা ধানের যখন একটু বড় হয় চারাগুলা, তখন দেখবা যে এই যে ক্ষেত একদম ডুবাইয়া পানি দিয়ে রাখে, এবং কৃষকরা দেখবা যে কন্টিনিউয়াস একদম ডুবন্ত অবস্থায় পানি দিয়ে রাখে, পানি শুকাচ্ছে আবার এটাকে ডুবাইয়া পানি দিয়ে রাখতেছে। তো এই যে পানি দিয়ে রাখতেছে, এই যে পানি দেওয়ার জন্য কিন্তু তাদের এই যে ডিপ টিউবওয়েলের যারা এখানে চালায় তাদেরকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে সেচের জন্য টাকা দিতে হয়। তো এই যে তারা এখানে ডিজেল দিয়ে ডিপ টিউবওয়েল থেকে পানি উৎপাদন উত্তোলন করে যে জমিয়ে তারা শুকটা মৌসুমে যে পানি দিচ্ছে, এই পানিটাই এখানে আরডিএতে, বগুড়ার আরডিএতে তারা গবেষণা করে বের করছে যে এই যে পানি, এই পানিটা কিন্তু তোমার, আমরা যে পানিটা উপরে দেখতেছি যে ধান গাছের গোড়াতে লেগে আছে, বা ধান গাছে 2-3 ইঞ্চ পর্যন্ত পানি দিয়ে ভিজা রাখছে, এটার কোনো দরকার নেই। কারণ ধান গাছের এই যে ধরো 2-3 ইঞ্চ উপরে এই পানিটা কোনো কাজে লাগে না, এটা রোদ্রের তাপে এই পানিটা শুকায়া উপরে চলে যায়। বরঞ্চ আমরা যদি একদম গোড়া পর্যন্ত পানি দেই, এই গোড়ার পানিটাই আস্তে আস্তে নিচে নামতে নামতে ধানের জড় তোমার ধরো 4-5 ইঞ্চি পর্যন্ত নিচে যায়। তো এইখানে এখানে আরডিএর এটা হচ্ছে একটা উদ্ভাবন, তারা এখানে জমিনের মাঝখানে এবং জমিনের চার সাইডে তোমার এখানে পাইপ বসিয়ে জমিনের নিচে তোমার এখানে পানি আছে কিনা তারা পরীক্ষা করার জন্য এখানে একটা পদ্ধতি বের করে। তো এখানে দেখা যায় যে কৃষকরা ওইখানে তারা এখানে পানি আছে কিনা কাঠি ঢুকিয়ে দেখে যে জমিনের এই যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 1 ফুট নিচে পানি আছে কিনা, পানি থাকলে দেখা যায় যে ওইখানে আর পানি দেওয়ার দরকার নাই, উপরে দেখা যাচ্ছে যে ফেটে গেছে, শুকানো অবস্থা জমিন, কিন্তু নিচে ঠিকই পানি আছে। তো এই পানিটা দিয়েই দেখা যাবে যে ধান গাছ খুব সুন্দরভাবেই চলবে। এই ধান গাছ উপরে শুকাই গেছে, আমার আবার পানি দিতে হবে, এটা সবসময় পানি দিয়ে ডুবাই রাখতে হবে, এটা হচ্ছে অপচয়। তো এই যে আমরা এই যে গবেষণাটা দেখলাম পল্লী উন্নয়নের, এই যে আরডিএর যে বগুড়ার যে গবেষণা, এটার মাধ্যমে কিন্তু দেখা যাবে যে আমাদের এই যে সেচ কাজের যে খরচটা, এটা অর্ধেকের কম আনা সম্ভব। তো এইভাবেই এখানে পোকা দমন, অথবা এখানে কীটনাশক খুব কম ইউজ করে কিভাবে অধিক ফসল ফলানো যায়, এটাও কিন্তু তারা উদ্ভাবন করেছে। তো এইভাবেই দেখা যায় যে আমরা উৎকৃষ্ট মানের পণ্য কিন্তু এই সমবায় সমিতির এই বিভিন্ন ধরনের যে একাডেমির যে গবেষণা, সমবায় উন্নয়নের যে একাডেমিগুলো আছে, তারা কিন্তু সময় সময় করে থাকে, এবং এইগুলো
এগুলা গ্রামের মানুষকে দিয়ে তারা এগুলা বাস্তবে রূপদান করে, এবং এগুলার ফল কিন্তু আমরা ভোগ করছি। স্বল্প মূল্যে আমরা সবজি বা এখানে স্বল্প মূল্যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখনো ভোগ করতে পারছি। তো এরপরে হচ্ছে আমরা আত্মনির্ভরশীলতা অর্জন, এটাও আমরা জানি, এটা নিয়ে আলোচনা হবে না। এরপরে হচ্ছে 11 নম্বর হচ্ছে সঞ্চয় উৎসাহদান। তো সঞ্চয় উৎসাহদান আমরা এখানে যদি কারো ইনকামই না থাকে তাহলে সে সঞ্চয় করবে কিভাবে? তো সেই কারণেই সমবায় সমিতির মাধ্যমে যদি মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়, যদি 5,000 টাকা একজনকে আমি হাঁস মুরগি কিনে দিলাম, সে এটাকে বিক্রি করে যদি আমার টাকাটা ফেরত দিয়ে সে যদি এখানে কিছু টাকা সে সঞ্চয় করতে পারে, ওই সঞ্চয়টা দিয়েই সে পরবর্তীতে নিজেই সে কোনো কিছু একটা করতে পারবে, অথবা তার সঞ্চয়টার সাথে যদি আমি আরও কিছু ঋণ দেয় সে আরো বড় কিছু করতে পারবে। তো এইভাবেই দেখা যাবে যে অর্থই এখানে সঞ্চয়ের তৈরি করে। তো এইভাবে আমরা সমবায় সমিতির মাধ্যমে সঞ্চয়ে উৎসাহ দিতে পারি, অথবা এখানে কম পরিচালনা ব্যয় আমরা সমবায় সমিতি এখানে পরিচালনা করতে পারি। এছাড়াও এখানে আমরা সমবায় সমিতিতে যেহেতু সবার এখানে সমান অধিকার থাকে, সবাই সমান ভোটাধিকার দেয়, ভোট প্রয়োগের ক্ষমতা থাকে, তো এই কারণে গণতন্ত্রের চর্চা বা এখানে সবার মতামত গ্রহণের যেই প্রক্রিয়াটা সেটা কিন্তু এখানে বাস্তবায়িত হয় এবং মানুষ গণতান্ত্রিক হইতে শিখে। এখানে মানুষ এখানে একজনের উপর আধিপত্য বা স্বৈরাচারী আচরণ এখানে কিন্তু কমে যায়। এরপর হচ্ছে নৈতিকতার উন্নয়ন, যে আমরা সমাজে সমবায়ের যে আদর্শগুলো আছে যেমন সততা, একতা, বিশ্বাস, সহযোগিতা এবং ত্যাগের যেই এখানে যে মনোভাব, এইগুলো যখন মানুষ চর্চা করে বেশি বেশি তখন কিন্তু তাদের ভিতরে নৈতিকতার উদ্ভব হয় এবং সবাইকে মিলে যে উন্নয়ন, এটাই যে আসল উন্নয়ন। শুধু ব্যক্তি স্বার্থে উন্নত হইলে বা ব্যক্তি বিশেষের লাভে কোনো কিছু করলেই যে সমাজের উন্নয়ন সম্ভব না, পরবর্তীতে তাকেই এই যেই সমাজকে সে পিছনে রেখে আগায় গেছে এই সমাজে কিন্তু তাকে একসময় আবার টাইনা নিচে নামাবে। তো সেই কারণেই আমরা এই সমবায় সমিতির মাধ্যমে এই নৈতিকতার উন্নয়ন, যে সবাইকে মিলেই যদি উন্নয়ন হয় সেটাই আসল উন্নয়ন, এই শিক্ষাটা কিন্তু সমবায় সমিতিতে দেওয়া হয়। তো এটাও সমাজের উন্নয়নের জন্য একটা অবদান সমবায় সমিতির। এবং এখানে আত্মসম্মান বৃদ্ধি, যখন মানুষ নিজে কাজ করতে পারে, নিজে যখন স্বাবলম্বী হয়, নিজের যখন একটা ব্যবসা থাকে, নিজের যখন পরিচয় হয়, তখন মানুষ সে আত্মমর্যাদাশীল হয়ে ওঠে এবং সে অন্যকে সহযোগিতা করা বা অন্যের পাশে দাঁড়ানো এই মনোভাবটা তার ভিতরে তৈরি হয় এবং সে আত্মতৃপ্ত হয়। তো এইভাবেই সমাজে আসলে সমবায় সমিতি এই আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় টপিকের আলোচনা। এখন আমরা সমবায় সমিতির উন্নয়নে এখানে আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, আমরা এখানে বার্ড, এই যে কুমিল্লার কোটবাড়িতে বার্ড আছে, তো এই বার্ড নিয়ে আমরা আলোচনা করব এবং বাংলাদেশের যে সমবায় সমিতি যে আন্দোলন এটা যাদের দিয়ে নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশ সমবায় একাডেমি, এই একাডেমি নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা এখানে সমবায় সমিতির যে উন্নয়নে বার্ডের যে অবদান এটা যদি আমরা বলি, তো বার্ড যেটা আছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বার্ডের এলাবোরেশন করলে দাঁড়ায় হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, পল্লী উন্নয়নের জন্য এখানে আমরা এখানে যে একাডেমি সেটাকে আমরা বার্ড বলি। তো বার্ডের প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানে উন্নয়ন করা, এবং এখানে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন মানে হচ্ছে তাদের দারিদ্র বিমোচন করা এবং এখানে তাদেরকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া। এই যে স্লোগান বা এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা সর্বপ্রথম বাংলাদেশে এই যে আমাদের যে গ্রামের মানুষের যে আর্থিক দুরবস্থা এবং তারা যে এই যে দরিদ্র, তাদেরকে উন্নত করার জন্য তাদের ভেতর থেকেই এই সমস্যার সমাধান সম্ভব, মানে গ্রামের থেকেই, গ্রামে রেখেই গ্রামের মানুষকে উন্নয়ন করা, এই যে আইডিয়াটা, এটা সর্বপ্রথম আমাদের এখানে বার্ডের যে প্রতিষ্ঠাতা আছে যে ডক্টর আক্তার হামিদ খান, উনি প্রথম এই আইডিয়াটা নিয়ে আসে যে গ্রামের মানুষকে গ্রামের রিসোর্সেস দিয়েই ওইখানেই তাদেরকে উন্নয়ন করা সম্ভব, তাদেরকে আর্থিকভাবে সচ্ছল বা স্বাবলম্বী করা সম্ভব যদি আমরা এখানে পরিকল্পিতভাবে তাদেরকে অর্থ দেই, তাদেরকে প্রশিক্ষণ দেই এবং তাদেরকে আমরা মনিটরিং করি। তো এই উদ্দেশ্যকে মাথায় রেখেই এখানে আক্তার হামিদ খান উনি বার্ড গঠন করার জন্যই এখানে প্রথমে উনি প্রতিটি গ্রামে গ্রামে একটি করে সমবায় সমিতি গড়ে তোলে এবং এই সমবায় সমিতি গুলার সম্মিলনেই উনি গড়ে তোলে হচ্ছে এই গ্রামের সমবায় সমিতি। আমরা জানি যে অনেকগুলো গ্রাম নিয়ে এখানে আমরা ওয়ার্ড এবং ওয়ার্ডগুলো নিয়ে সেটা আমাদের এখানে থানা বা উপজেলা, তো এখানে এই ওয়ার্ডগুলোকে একত্রিত করে উনি থানা লেভেলে বা এই যে গ্রামের সমবায় সমিতিগুলোকে একত্রিত করে উনি থানা লেভেলে দ্বিতীয় স্তরেও সমবায় সমিতি উনি গঠন করেন। তো উনার এই যে কুমিল্লার এই যে বার্ডে যে গ্রামের মানুষদেরকে দারিদ্র দূরীকরণ করার জন্য সম্মিলিতভাবে যে গ্রামের মানুষদেরকে উন্নয়ন করার জন্য একত্রিত করা,
প্রাথমিক পর্যায়ে এবং থানা লেভেলে এই যে দ্বিতীয় স্তরে এই আইডিয়াটা ছিল নতুন। এবং এটা আমরা একদম যদি শুরু থেকেই বলি যে স্বাধীনতার পূর্বে 1959 সালে এখানে উনি পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে সমিতি গঠন করে ওইখান থেকেই উনি এটা বাস্তবায়নে রূপদান দিতে যান এবং গ্রামের মানুষকে এই নামে উনি দেখা যায় যে একত্রিত করতে থাকেন এবং গ্রামের মানুষদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার জন্য উনি কাজ করে যান। এবং পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তখন এই প্রতিষ্ঠানটিরই নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটাকে আমরা এখন বার্ড হিসেবে জানি। তো এই পল্লী উন্নয়ন একাডেমি এটা কুমিল্লাতে কোটবাড়িতে অবস্থিত। তো এই কারণেই এই পল্লী উন্নয়ন একাডেমির এই যে 1959 সালে গঠিত হয়ে গ্রামের মানুষের উন্নয়ন করার জন্য যে অবদান এবং তাদের যে বিভিন্ন ধরনের প্রজেক্টের উদ্ভাবন, তো এইটা স্বীকৃতি হিসাবে পুরা বিশ্বেই এই সমবায় সমিতিটাকে কুমিল্লা মডেল হিসাবেই এখন পুরা বিশ্ব জানে। এই আক্তার হামিদের এই কুমিল্লা মডেল বা এই যে কোড, এই যে কুমিল্লার যে বার্ড, এটা কিন্তু সর্বজনস্বীকৃত এবং বিশ্বে এই মডেলটা অনেক জায়গাতেই এখন ব্যবহৃত হচ্ছে যে কিভাবে একই এলাকায় মানে নির্দিষ্ট এলাকাতে ওই এলাকার রিসোর্স দিয়েই ওই এলাকার মানুষকে কাজে লাগাই ওই এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে কিভাবে উন্নত করা যায়। তো এই বার্ডের যেই উদ্ভব ছিল 1959 সালে এবং এই 1959 সালে এই ডক্টর আক্তার হামিদের হাত ধরেই এই বার্ডের পথ চলা এবং পরবর্তীতে এই বার্ডের মাধ্যমেই দেখা গেল যে এই যে কিভাবে সঞ্চয় তৈরি করা এবং এই সঞ্চয় থেকে ঋণ দিয়ে মানুষকে বিভিন্ন আর্থিক কাজে কিভাবে লাগানো যায় এবং তাদেরকে প্রয়োজনের সময় সময় প্রশিক্ষণ দিয়ে কিভাবে কর্মমুখী করা যায়, এই কাজগুলো কিন্তু ওই সময়ই এই বার্ডের মাধ্যমেই করা হচ্ছিল। এবং এই বার্ডে আমরা দেখি যে এই বার্ড স্বাধীনতার পরে এই যে সবাই একাডেমি এই এর সাথে সম্মিলিতভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে গ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তো এই কর্মসূচিগুলো আমরা এখানে কয়েকটা আইডেন্টিফাই করেছি। দেখো এখানে যে বার্ড এখানে দুই স্তর বিশিষ্ট সমবায় সমিতি গঠন করেছিল, যে প্রথমে হচ্ছে গ্রামের মানুষ তাদেরকে নিয়ে একটা সমবায় সমিতি, এই গ্রামের মানুষকে আবার একত্রিত করে থানা লেভেলে একটা সমবায় সমিতি, কারণ একই এলাকার মানুষ হলে ওই এলাকার সেন্টিমেন্টটা খুব ভালো বোঝে। তো সেই কারণেই ওই একই এলাকার মানুষদেরকে নিয়ে প্রাথমিক এবং প্রাথমিকদেরকে নিয়ে এখানে থানা লেভেলে দ্বিতীয় স্তরে সমবায় সমিতি গঠন করার আইডিয়াটা কিন্তু ওই সময়ই উদ্ভূত হয় বার্ডের মাধ্যমে। এরপরে এই গ্রামীণ জনগণের টেকসই উন্নয়নের চিন্তা করেই এখানে গ্রামীণ মানুষদেরকে এখানে সহজ শর্তে ঋণ দিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প, যেই প্রকল্পগুলো এখানে বার্ডের ভিতরেই গবেষণা করে ফলপ্রসূ, যেমন এখানে হইতে পারে আমরা এই যে ফলের চাষ, যেমন এখানে পেয়ারার বাগান করা, বোরোয়ের বাগান করা, এগুলো কিন্তু বার্ডের ভিতর অনেক প্রজেক্ট আছে। তোমরা যদি ঘুরে ঘুরে বার্ডে কোনো সময় যাও এগুলো দেখবা, এই প্রজেক্টগুলো খুবই ফলপ্রসূ। এগুলো দিয়ে কিন্তু কুমিল্লার মানুষের এখানে আর্থসামাজিক উন্নয়ন ওই সময়ের জন্য এটা একটা রোড মডেল হিসেবে কাজ করেছিল। এরপরে হচ্ছে এখানে চাষিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এখানে কৃষি উন্নয়ন অথবা পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি জন্য এখানে কৃষি উপকরণ এবং সেচ ব্যবস্থার ধরো যে কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায় এবং এটা দিয়ে উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায়, এগুলোর জন্য কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হতো কুমিল্লার বার্ডে। এবং এই বার্ডের যে মডেলগুলো আছে, এই বার্ডের মডেলগুলোর মাধ্যমে এখানে ট্রেনিংয়ের মাধ্যমে এখানে হিউম্যান রিসোর্স ডেভেলপ করে কিন্তু এখানে গ্রামের মানুষদেরকে এখানে কর্মমুখী করা হয়েছিল। এবং এই কর্মমুখী করার সাথে সাথে এখানে যখনই গ্রামের মানুষ এই বার্ড সম্পর্কে জানতে থাকে, তো বার্ডের এই উন্নয়নশীল প্রজেক্টগুলোতে তারা অন্তর্ভুক্ত হতে চায়। তো এখানে বার্ডে দেখা গেল পরবর্তীতে এই গ্রামের মানুষদেরকেই এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের এখানে প্রশিক্ষণ বা ট্রেনিং সেন্টার খোলা হলো এবং এখানে যারা রিসোর্স পার্সোনাল ছিল তারা কিন্তু এখানে এই ট্রেনিং দিয়ে এই গ্রামের মানুষগুলোকে এই প্রজেক্টগুলোর আওতাতেই তারা কিভাবে উন্নত করতে পারে এই অর্থগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে কিন্তু ওটা শেখানো হয়। এবং এখানে বার্ডের অনেকগুলো কাজ আছে, বন্যা দুর্গতদের সাহায্য করা অথবা গ্রামের মানুষদের এখানে যে সরকারের যে জন্ম নিয়ন্ত্রণ যে ব্যবস্থা কার্যক্রম এটাতে সহযোগিতা করা এবং এই কাজগুলো ছাড়াও এখানে পল্লী অঞ্চলের মানুষের প্রশিক্ষণ অথবা এখানে গবেষণা এবং এইগুলোকে কাজে লাগানো, এই সবগুলো কাজই কিন্তু বার্ড সমন্বিতভাবে করে আসছিল। তো এই বার্ডের এই গবেষণালব্ধ জ্ঞান, বার্ড যেটা নিজে রিসার্চ করে বের করছে, এইটাই তারা গ্রামের মানুষকে দিয়ে অ্যাপ্লিকেবল করে গ্রামের মানুষকে কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী করেছে। তো এটা ছিল বার্ডের অবদান। এরপরে হচ্ছে আমরা এখানে সমবায় একাডেমি আছে বাংলাদেশে, যে সমবায় একাডেমি দিয়ে
আমরা দেখেছি যে যে সমবায় একাডেমির হাত ধরেই আমরা এখানে সমবায় আন্দোলনটা বাংলাদেশে এখনো চলছে। এই সমবায় সমিতি মানে সমবায় সমিতিগুলা বাংলাদেশে সাধারণত দেখা যায় যে এই সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন, এখানে আমরা এই যে সমবায় একাডেমি যেটা আছে, সমবায় একাডেমিটা বাংলাদেশের সমবায় অধিদপ্তর যে আছে, এই সমবায়ের অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান এবং এটা বাংলাদেশের সর্বোচ্চ এবং জাতীয় পর্যায়ের একটি প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান। এবং এখানে আমরা এই যে সমবায় সমিতি বলি, পুরো বাংলাদেশে যে সমবায় সমিতিগুলো আছে তারা কিন্তু বাংলাদেশ সরকারের এই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কিন্তু থেকে তারা কিন্তু এই সমবায় যেই সমিতিগুলো আছে তাদের অনুমোদন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, যেটা বাংলাদেশ সমবায় একাডেমি করে থাকে। এবং এই সমবায় একাডেমিটা বাংলাদেশে এই যে বার্ড যেটা আছে কুমিল্লাতে, এই বার্ডের পাশেই, কুমিল্লা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বার্ডের পাশেই কিন্তু বাংলাদেশের এই সমবায় উন্নয়ন একাডেমি যেটা আছে ওইখানে কিন্তু এটা গঠিত। এবং এই সমবায় উন্নয়ন একাডেমিটা সাধারণত এখানে এই যে যারা সদস্য আছে তাদেরকে এখানে ঋণ দান করে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দান করার মাধ্যমে কিন্তু এই সমবায় আন্দোলনটাকে জোরদার করছে। তো সমবায় একাডেমির মূল কাজ হচ্ছে তারা এখানে সমবায় সমিতির যারা সদস্য আছে এখানে প্রাইমারি লেভেলে অথবা এখানে কেন্দ্রীয় লেভেলে তাদেরকে কিন্তু এখানে প্রশিক্ষণ দিয়ে সমবায় আন্দোলনটাকে জোরদার করার জন্য কিন্তু এখানে সাহায্য করে যাচ্ছে। এবং এখানে লাইসেন্স দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের এখানে পৃষ্ঠপোষকতার কাজ কিন্তু সমবায় একাডেমি কেন্দ্রীয়ভাবে এখানে বাংলাদেশে করে যাচ্ছে। তো এই বাংলাদেশের সমবায় একাডেমি যেটা আছে 1949 সালে এই বাংলাদেশের সমবায় একাডেমিটা বাংলাদেশের ভিতরে ঢাকার এখানে পুবাইলে এটা প্রথম দ্য কোঅপারেটিভ ইনস্টিটিউট নামে গঠিত হয়। এবং সেটা 1960 সালে এই পুবাইল থেকে এই যে পুবাইল যেটা গাজীপুরে, এই গাজীপুর থেকে 1960 সালে ঢাকায় এটাকে স্থানান্তর করা হয় এবং এটাকে নাম দেওয়া হয় ইস্ট পাকিস্তান কোঅপারেটিভ কলেজ। এবং 1960 সালের পরে 1963 সালে এটাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে। এবং ওইখানে নিয়ে যাওয়ার পরে এটা স্বাধীনতার পরে এটার এই যে ইস্ট পাকিস্তান এই নামটা পরিবর্তন করে দিয়ে বাংলাদেশ কোঅপারেটিভ কলেজ নামে এটাকে পরিচালিত করা হয় 1971 সালের পরে। এবং পরবর্তীতে 1998 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই কলেজ নামটি উঠিয়ে দিয়ে এইখানে বাংলাদেশ এখানে কোঅপারেটিভ কলেজ যেটা ছিল এটাকে বাংলাদেশ কোঅপারেটিভ সোসাইটি হিসাবে বা বাংলাদেশ কোঅপারেটিভ একাডেমি হিসাবে এটাকে প্রতিষ্ঠা করে, মানে কলেজ শব্দটা বাদ দিয়ে এখানে এটাকে একাডেমি হিসাবে এটাকে যুক্ত করা হয়। এবং এই সমবায় একাডেমি বর্তমানে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশে 8টি জোনাল অফিস নিয়ে এটি এখন পরিচালিত হচ্ছে। এবং বাংলাদেশের 8টি জোনে এই সমবায় অধিদপ্তরের অধীনেই এখানে এই সমবায় একাডেমিটা এখানে 8টি জোনাল অফিসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এবং 8টি জোনাল অফিস তোমরা দেখো এখানে ময়মনসিংহে আছে, খুলনাতে আছে, কুষ্টিয়া, নোয়াগাঁ, রংপুর, রাজশাহী, ফরিদপুর, বরিশাল, ফেনী, এই 8টা জোনাল অফিসে কিন্তু এই সমবায় একাডেমির কাজগুলো হচ্ছে। সমবায় একাডেমির কাজই হচ্ছে যে তারা পল্লী উন্নয়নের জন্য তারা গবেষণা করে, এই গবেষণা করে বিভিন্ন ধরনের গ্রাম উন্নয়নমূলক প্রকল্প তারা বের করে এবং সেই প্রকল্পগুলো ফলপ্রসূ হইলে এগুলা গ্রামের মানুষদেরকে তারা ঋণ দিয়ে ওই প্রকল্পের উপরে প্রশিক্ষণ দিয়ে ওই প্রকল্পটা তাদেরকে বাস্তবায়নের জন্য দিয়ে দেয় এবং ওইটার মাধ্যমে গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়। এবং আমরা এইটার উদাহরণ হিসেবে কিন্তু আমরা অনেক গ্রামেই এখন এই সমবায় সমিতির সুফলগুলো আমরা দেখছি। যেমন আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম হচ্ছে বগুড়াতে। তো বগুড়াতে ওইখানে আমরা দেখেছি যে RDA যেটা আছে, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, ওইটার উদ্যোগে কিন্তু এখানে অনেক ধরনের সমবায় সমিতি এখানে গঠিত হয়েছে। এবং এখানে একটা কাজ আমরা দেখেছি যে ওইখানে একটা গ্রামই আছে যে ওইখানে তারা ওই গ্রামে আমি যতগুলো বাড়িতে গেছি প্রায় আমরা 25 থেকে 30টা বাড়িতে ভিজিট করেছি, বাড়ির দূরত্ব তোমার 5 থেকে 10 হাত দূরে হবে, প্রত্যেকটা বাড়িতেই তাদের নিজস্ব এখানে খামার আছে। কিসের খামার? তারা এখানে দেশি মুরগির খামার করেছে এবং দেশি মুরগির খামার করার জন্য একটা রুমের ভিতরে বা ছাদের উপরে অথবা বাড়ির আঙ্গিনাতেই তারা 100-200 বাচ্চা মুরগি তারা পালন করছে। এই মুরগিগুলোও এখানে বার্ডের থেকে এখানে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি থেকে তাদেরকে দেওয়া হয় স্বল্প মূল্যে। ওইগুলা তারা কিভাবে বড় করবে ওই প্রশিক্ষণটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারা ওইগুলা বড় করে আবার দেখা যাচ্ছে যে বাজারে যারা এখানে মুরগি বিক্রেতা আছে তাদের কাছে কিন্তু তারা এগুলো বিক্রি করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু ওই পুরো গ্রামটাই উন্নত হয়ে গেছে, ওইখানে কেউ অবগ্রস্ত নাই, সবাই এখানে মোটামুটি স্বাবলম্বী তো এই প্রজেক্টের মাধ্যমে। তো এইভাবেই গ্রামের মানুষদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে উন্নত করা যায় এগুলো কিন্তু এই
পল্লীউন্নয়ন একাডেমিগুলার বিভিন্ন প্রকল্পের উদ্ভাবন বা এখানে গবেষণা থেকে আমরা পেয়ে থাকি। তো এইভাবেই আমরা সমবায় একাডেমি বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তো আমাদের তিনটা টপিক শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে এখানে মূল্যায়ন যেটা আছে তোমাদের মূল্যায়নটা। আমি বলেছিলাম 40 মিনিট, কিন্তু টপিকটা শেষ না করে পারছিলাম না, তো সেই কারণে আমরা এখানে মূল্যায়নে চলে আসলাম। তোমাদের এখানে 5টা কোয়েশ্চেন দেওয়া আছে, এই 5টা কোয়েশ্চেন তোমরা এখন, আমি সময় দিলাম 2 মিনিট সময়, এর ভিতরে তোমরা 5টা কোয়েশ্চেন একটু দেখো যে 5টা কোয়েশ্চেনের আনসার কী হবে। 2 মিনিট বা 1 মিনিট, 1 মিনিট আমি সময় দিলাম, সময় নাই যেহেতু আমার 50 মিনিট সময় শেষ হয়ে গেছে, আমি 1 মিনিটই সময় দিলাম। তো 1 মিনিটের ভিতরে তোমরা এটার আনসারগুলো একটু দেখো, ঠিক আছে? যে আমি কোয়েশ্চেনগুলো একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে জাতীয় সমবায় সমিতি গঠন করার কারণ কী, যে জাতীয় সমবায় সমিতি কেন গঠিত হয়, একটু আগে আমরা পড়ে আসছি। এখানে 4টা উত্তর আছে, যে কোনো একটা তোমার এখানে রাইট আনসার, সেটা একটু দেখো। এরপর হচ্ছে বার্ডের প্রতিষ্ঠাতাকে একটু আগে আমরা আলোচনা করেছি, এটা তোমরা অলরেডি উত্তর করে ফেলতে পারবা, যারা লাইভে আছো তারা উত্তর দিতে থাকো। এরপরে যারা এখানে 3 নম্বর যেটা আছে, যে এখানে আক্কাস আকরাম, রমজান এবং আরও কয়েকজন মিলে এখানে একটা উদ্দীপকের কথা বলা আছে, যে একটা সমবায় সমিতি তারা গঠন করেছে এবং এই সমবায় সমিতিতে তারা ঋণদান, সার, বীজ অথবা কৃষি উপকরণ প্রভৃতি বিতরণের কাজটা তারা এখানে সমবায় সমিতিতে করে থাকে। এছাড়াও তারা এখানে পণ্য সরবরাহ বা বিক্রয়ের কাজ এবং গৃহ নির্মাণের ক্ষেত্রে তারা ঋণ দিয়ে থাকে। তো এই যে আকাশ, রমজান এবং আকরাম এই যে ব্যবসা গঠন করলো এবং এটা থেকে তারা বছর শেষে 5 লাখ টাকা মুনাফা অর্জন করছে, তো এই প্রতিষ্ঠানটা আসলে কোন ধরনের সমবায় সমিতির ক্যাটাগরিতে পড়ে? তারা অনেকগুলো কাজ কিন্তু এখানে একত্রিতভাবে করছে, তো এটা কোন ধরনের ক্যাটাগরিতে পড়ে? এটা কি প্রাথমিক সমবায় সমিতি, নাকি বহুমুখী সমবায় সমিতি, নাকি গৃহ নির্মাণ, নাকি ঋণদান সমবায় সমিতি, কোনটা অ্যাকচুয়াল আনসার এটা তোমাকে বের করতে হবে। এরপরে হচ্ছে 4 নম্বর যেটা আছে, আক্কাস আকরাম এবং রমজানের মুনাফার কত অংশ সঞ্চিত তহবিলে জমা রাখবে? এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের আলোচনা, যে আমরা জানি যে সমবায় সমিতির যেই মুনাফা, এই মুনাফার 100% মুনাফাই এখানে সদস্যদের মধ্যে এখানে বণ্টিত হয় না, সর্বোচ্চ 75% মুনাফা সদস্যদের মাধ্যমে বণ্টিত হয়, বাকি মুনাফাটা কিন্তু এখানে সঞ্চিত হিসাবে রাখতে হয়, বাধ্যতামূলকভাবে সমবায় সমিতিতে রেখে দেওয়া হয় যাতে পরবর্তীতে ওইখান থেকেই ঋণ দেওয়া যায়। তো এখানে বের করতে হবে যে তুমি 5 লাখ টাকার ভিতরে কয় লাখ টাকা এখানে সঞ্চিত হিসাবে তারা রাখবে, তো এটাও তুমি বের করতে পারবা যদি তুমি পড়ে থাকো মনোযোগ দিয়ে। এরপরে লাস্টে যেটা ছিল, উপবিধির কোনো পরিবর্তন এবং প্রত্যাহার করলে কমপক্ষে শতকরা কত ভাগ সদস্যদের এখানে সমর্থন প্রয়োজন হয়, তো এটাও আমরা এখানে যদি আমরা সমবায় সমিতিটা ভালো করে পড়ে থাকি তাহলে কিন্তু এই উত্তরটা আমরা পাবো। তো এই উত্তরটা না পেলেও আজকে আমি বলে দিব, ঠিক আছে? তো সেই কারণেই আমার এখানে এই সবগুলো প্রশ্ন তোমাদের সামনে রাখা, এই 5টা কোয়েশ্চেন। তো যারা যারা লাইভে আছো তারা একটু আনসার করতে থাকো, আমি দেখি কে এখানে কে কে আনসার করেছে, একটু স্ক্রিনটা শেয়ার দিয়েন। তো এখানে নিচে যারা আছে, এখানে আমাদের সাথে সাদ আছে, সাদ 1-এর 4 আনসার করেছে, সাদের 1-এর 4 আনসার, এখন আমি উত্তরটা বলবো না, একটু পরেই বলবো। তারপরে এখানে সাদ 2-এর 3, সাদই আনসার করছে, 2-এর 3 সে আনসার করেছে, 2-এর 3, ঠিক আছে, ওইটা তো আমরা একটু আগে আলোচনা করেছি, এটা না পারলে লজ্জাজনক হইতো, 2-এর 3 সবাই আনসার করেছে। 3-এর খ আনসার করেছে হচ্ছে এখানে, আচ্ছা সাদই করছে। এরপরে আমরা এখানে ফাহাদ আছে, ফাহাদের এখানে ফাহাদ আনসার করেছে হচ্ছে 2-এর বি, ফাহাদ 2-এর বি কিন্তু আনসার হয়নি, কারণ আমরা এটা একটু আগে আলোচনা করেছি, মনোযোগ দিয়ে শুনলে কিন্তু এটা পারা যেত। এরপর হচ্ছে 5-এর 4 আনসার করেছে হচ্ছে নূর 5-এর 4 আনসার করেছে, তো 5-এর 4, হ্যাঁ নূরের আনসার আমি বলবো না ঠিক আছে কিনা, কারণ বলে দিলে অন্যরা আনসার করবে না। এরপরে হচ্ছে এখানে ফাহাদ 4-এর বি আনসার করেছে, ফাহাদের 4-এর বি আনসার, আমি একটু পরে আনসারগুলো বলে দিব, অনেকেই সঠিক আনসার দিচ্ছে, অনেকেই ভুল আনসার করেছে, তো যারা মনোযোগ দিয়ে শুনেছে তাদের সবগুলো আনসারই ঠিক আছে। তো আমরা এখন আর সময় নষ্ট করবো না, আমরা উত্তরগুলো একটু বলে দিই, যারা মনোযোগ দিয়ে শুনেছ তারা কিন্তু এখানে খুব সহজেই উত্তরগুলো বের করে নিতে পারবা। তো প্রথম যেটা আমরা হয়তোবা অনেকেই শুরুতেই জয়েন করো নাই, এর কারণে জানো না বা বুঝো নাই, তো জাতীয় সমবায় সমিতি গঠন করার কারণটা কি? এখানে জাতীয় কথাটা লেখা আছে, তো জাতীয় কথাটাই যেহেতু লেখা আছে তার মানে এখানে তোমার দেশের নির্দিষ্ট ক নম্বর যেটা আছে, নির্দিষ্ট অঞ্চলের সমিতিগুলোকে সমন্বয় করা, এটা হবে না, নির্দিষ্ট অঞ্চল বলা আছে আর এটা জাতীয় কথাটা লেখা আছে, তো এই কারণে নির্দিষ্ট অঞ্চল হবে না।
কবাদ, খ হচ্ছে দেশের বাইরে, দেশের বাইরে তো হবেই না কারণ এখানে জাতীয় কথাটা লিখে আছে। এরপরে সি যেটা আছে ঘ, সেটাতে লিখা আছে দেশের বিভিন্ন অঞ্চলের কার্যরত সমিতিগুলোকে সমন্বয় করা, এইটা উত্তর হতে পারে, 100% চান্স আছে। এরপরে 4 নম্বর যেটা আছে বিভাগীয় পর্যায়ে সমবায় সমিতিগুলোকে সমন্বয় করা, তো 4টাও এখানে আনসার হবে না। ঘ যেটা আছে বিভাগীয় পর্যায়ে সমন্বয় করা, এটা আনসার হবে না। তো আনসার এখানে হচ্ছে সি, ঠিক আছে। তো দেশের বিভিন্ন অঞ্চলের কার্যরত সমিতিগুলোকে একত্রিত করাই হচ্ছে এখানে জাতীয় সমবায় সমিতির কাজ, কারণ এখানে আমি বলেছি যে প্রত্যেকটা জেলা থেকেই এখানে সদস্য আমার এখানে জাতীয় সমবায় সমিতিতে থাকে। এরপর হচ্ছে বার্ডের প্রতিষ্ঠাতাকে, এটা আমরা জানি ডক্টর আখতার হামিদ খান। এরপর হচ্ছে এখানে তিনে, আমরা তিনের যে ইয়াটা ছিল, তিনের প্রথমটা উদ্দীপক থেকে আক্কাস আকরাম এবং রমজানের সমবায় সমিতিটি কোন ধরনের, তো এখানে অনেকে আনসার করেছে। তো এটা আমরা যেহেতু বলেছি এখানে উদ্দেশ্য যদি অনেক থাকে, একটা সমবায় সমিতি গঠন করার উদ্দেশ্য যদি শুধু ক্রয়ই থাকে, যে যারা এখানে সদস্য থাকবে তারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবে, তাহলে সেটা ক্রয় সমবায় সমিতি। যারা উৎপাদক তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যদি তারা বাজারে বিক্রি করার জন্য একত্রিতভাবে যদি সমবায় সমিতি গঠন করে, তাহলে সেটা বিক্রয় সমবায় সমিতি। আবার যারা উৎপাদক আছে তাদের উপকরণগুলো একত্রিত করার জন্য যদি তারা ন্যায্য মূল্যে উপকরণ পাওয়ার জন্য যদি সমবায় সমিতি গঠন করে, তখন এটাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কিন্তু এখানে যদি উদ্দেশ্য বহুমুখী হয় তখন এটাকে আমরা বলে হচ্ছে বহুমুখী সমবায় সমিতি। তো এখানে উদ্দেশ্য কিন্তু অনেক, তারা এখানে ঋণ দান করতেছে, সার বীজ বিতরণ করতেছে, আবার এখানে গৃহ নির্মাণের জন্য তারা সহযোগিতা করতেছে, তার মানে এখানে উদ্দেশ্য বহুমুখী, তো সেই কারণে এটাকে আমরা বহুমুখী সমবায় সমিতি বলবো। এরপর হচ্ছে 4 নম্বর যেটা আছে আক্কাস আকরাম এবং রমজানরা মুনাফার কত অংশ সঞ্চিত তহবিলে জমা রাখবে, এখানে অনেকে আনসার করেছে, অনেকের আনসার ঠিক আছে। তো আমরা জানি যে এখানে মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে সঞ্চিত তহবিলে জমা রাখতে হয়, একদম বাধ্যতামূলকভাবে সঞ্চিত তহবিলে 15% অবশ্যই জমা রাখতে হয়, মুনাফার 15% অবশ্যই সঞ্চিত তহবিলে জমা রাখতে হবে। তো সেই কারণেই এখানে আমরা 15% যদি ধরি, 5 লাখ টাকার 15% 75,000 টাকা খ হচ্ছে আনসার। এরপর হচ্ছে উপবিধির কোনো পরিবর্তন পরিবর্ধন বা প্রত্যাহার করলে শতকরা কত পার্সেন্ট এখানে সদস্যদের সমর্থন প্রয়োজন, অবশ্যই এখানে যেহেতু এটা সমবায় সমিতি এখানে সদস্য 50%-এর কম যদি হয় তাহলে হবে না, তো মিনিমাম এখানে শতকরা 50% সদস্যের এখানে সম্মতি প্রয়োজন সমবায় সমিতির কোনো বিধি যদি আমরা পরিবর্তন করতে চাই। তো এইভাবেই আমরা এখানে সমবায় সমিতির কোশ্চেনের আনসারগুলো জেনে গেলাম। তো আমরা মোটামুটি ক্লাস এখানে শেষ করে ফেলবো। তো আমাদের এখানে ওই যে নৈতিকতার সরি, আমরা এখানে আসলে সমবায় সমিতির 50 মিনিট যেহেতু হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু আরও কাজ ছিল, আমরা সৃজনশীল প্রশ্ন ছিল, তো সৃজনশীল প্রশ্নগুলোর আনসার আজকে দেওয়া যাবে না, এবং এখানে সৃজনশীল কোয়েশনগুলো নিয়ে আলোচনার জন্য আমাদের আরেকটা ক্লাস লাগবে। আমরা যে পরের ক্লাস যেটা আছে, পরের ক্লাসটাতে আমরা সৃজনশীল কোয়েশন নিয়ে আলোচনা করব, এবং আমাদের পরের চ্যাপ্টার যেটা আছে ওই চ্যাপ্টারও ঢুকে যাব, ঠিক আছে। তো সেই কারণে পরের ক্লাসটা কম্বাইন হবে, তো সৃজনশীল প্রশ্নগুলো আমরা পরের ক্লাসের জন্য রেখে দিলাম, কারণ আজকে 50 মিনিট অলরেডি পার হয়ে গেছে। তো তোমাদের একটু বাড়ির কাজ থাকবে যে তোমরা বাংলাদেশে বিদ্যমান যে সমবায় সমিতিগুলো আছে এটা সমস্যা দূরীকরণের তোমরা উপায়গুলো আলোচনা করবা, ঠিক আছে। এটা তোমরা যারা এখানে একসাথে আছো, তোমরা গ্রুপ ডিসকাশন করো মেসেঞ্জারে, তোমরা এটা নিয়ে আলোচনা করতে পারো যে বাংলাদেশে সমবায় সমিতি কী কী সমস্যা আছে, তো সেটা দূরীকরণের উপায়গুলো তুমি বইয়েও পাবা, বইয়ের সাথে তোমার নিজের ব্যক্তিগত মতামত তোমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করে তুমি এখানে নিজে নোট করে ফেলতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমরা আজকের ক্লাস শেষ করার আগে আমরা 1 মিনিটে একটু কিছু নৈতিকতার কথা আমরা শুনে নেই, যেহেতু আমরা টিভি খুললে আমরা গতকালকে পরশু দিনও আমরা কিছু শকিং নিউজ আমরা দেখলাম, যে এই যে আমাদের ইংলিশ মিডিয়ামের এ-লেভেলের একজন ছাত্রী দেখা গেল যে সে তার বন্ধুর দ্বারাই এখানে এখানে নিহত হয়েছে। তো এগুলো আসলে আমাদেরকে ব্যথিত করে, যে এ-লেভেলের একটা ছাত্রী যে 16-17 বছর বয়স, মা বাবা 16-17 বছর বয়স একটা সন্তানকে যখন পালন করে, তো তার থেকে অনেক কিছু এখানে আশা থাকে, তো তাকে যখন হঠাৎ একটা পরিস্থিতির শিকার হয়ে যখন তাকে জীবন দিতে হয়, এটা আসলেই অনেক বেদনাদায়ক। তো সেই কারণে আমরা এখানে যে নৈতিকতার কথাগুলো, যেটা আমাদের সবসময় মাথায় রাখা লাগে, যে আমরা বলি যে মানুষের মধ্যে, এটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে মানুষের মধ্যে সেই উত্তম যার চরিত্র সবচেয়ে সুন্দর, ঠিক আছে। তো সেই কারণে আমাদের চরিত্র গঠনের দিকে আমাদের কিন্তু মনোনিবেশ করতে হবে, যে আমরা এখানে চরিত্র বলতে যেটা বলি যে মানুষের আচরণ হলো চরিত্রের সেরা প্রমাণ, যে আমি আমার আমি সমাজে বসবাস করি, আমি ঠিক আছে আমি পুরুষ,
আমার নারীর প্রতি আচরণ কি হবে, আমার মা বোনের প্রতি আচরণ আমার ভালো, কিন্তু আমি রাস্তায় যদি আরেকজন মহিলা দেখি বা আমার এখানে যদি অন্য কোনো মেয়ে দেখি ওইখানে যদি আমার আচরণ ইফটিজিংয়ে চলে যায় তাহলে কিন্তু আমি নৈতিকভাবে আমি ঠিক নাই, এটা বলতে হবে। তো সেই কারণে আমার চরিত্র গঠনে আমার এখানে খেয়াল রাখতে হবে। তো এই কারণে আমার চরিত্রটা কিন্তু আমার আচরণের মাধ্যমেই প্রকাশ পায়। আমি যদি রাস্তাঘাটে একটা মেয়েকে দেখে যদি ইভটিজিং করি অথবা তাকে যদি আমি উত্ত্যক্ত করি তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক চরিত্রবান লোকের কোনো উদাহরণ হইতে পারে না। তো আমরা এখানে এরপরের কথা যেটা আছে যে সুন্দর চেহারা থাকলেই ধরো যে চরিত্র সুন্দর হবে এরকম না, ঠিক আছে, কিন্তু সুন্দর চরিত্রের মানুষ কিন্তু আসলেই সত্যিকার সুন্দর মানুষ। সেই কারণে তোমরা সুন্দর চেহারার মানুষ হইলে চলবে না, তোমার এখানে সুন্দর মানুষ হইতে হবে। সুন্দর মানুষ বলতে যার চরিত্র সুন্দর, যার মন সুন্দর, সেই আসলে সুন্দর মানুষ। তো সেই কারণে তোমরা সবাই, আমরা দোয়া করি যে তোমরা সবাই সুন্দর মানুষ হও, ঠিক আছে। এখানে সুন্দর মানুষ বলতে তুমি বাহ্যিকভাবে সুন্দর এটা আমি মিন করতেছি না, তুমি যদি চারিত্রিকভাবে সুন্দর হও তাহলেই তুমি সুন্দর মানুষ, ঠিক আছে। তো সেই কারণেই আমরা আমাদের যে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ যেটা আমরা চলার সময় আশেপাশে করে থাকি, যে আমরা ব্যক্তিত্ব এবং চরিত্র দুটাকে একসাথে মিলাইলে চলবে না। ব্যক্তিত্ব হচ্ছে আমরা যেটা প্রকাশ করি, যেটা মানুষ আমাদেরকে দেখে বাইরে, মানুষ আমাকে অবয়বব দেখে বা আমার কার্যকলাপ বা বিভিন্ন পরিস্থিতিতে আমি কিভাবে আচরণ করতেছি এটা দেখে যেটা বুঝে সেটাই হচ্ছে আমার ব্যক্তিত্ব, ঠিক আছে। অনেক সময় অনেকে বলে যে তার পার্সোনালিটি নাই, মানে তারে দেখেই তুমি বুঝতেছো যে তার এখানে পার্সোনালিটির সমস্যা আছে, মানে আমি বাহ্যিকভাবে দেখে যেটা বুঝি এটাই হচ্ছে তার ব্যক্তিত্ব। আর চরিত্র হলো যেটা কেউ দেখে না, ঠিক আছে, যখন কেউ আমাকে দেখে না তখন আমি যা করতেছি এটাই আসলে আমার চরিত্র, ঠিক আছে। যখন তোমার কেউ দেখে না তুমি দেখা যাচ্ছে যে খারাপ জিনিস দেখতেছো, অথবা যখন তোমার কেউ দেখে না, ঠিক আছে, তুমি রাস্তাঘাটে যখন তোমার মা বাবা নাই তখন তুমি দেখা যাচ্ছে যে ওই যে মেয়েদেরকে ইভটিজিং করতেছো, তো এটা কিন্তু তোমার এখানে চরিত্র বুঝাই যাচ্ছে যে তোমার চরিত্র ভালো নেই। তো সেই কারণে আমরা চরিত্র বলতে এখানে বুঝি বা বলি হচ্ছে চরিত্র হলো যখন কেউ আমাকে দেখে না তখন আমি যা করি সেটাই আসলে আমার আসল চরিত্র। তো সেই কারণেই আমরা চেষ্টা করব আমরা যাতে আমাদের চরিত্রকে সুন্দর করতে পারি এবং সমাজে যাতে সুন্দর মানুষ হিসেবে চলতে পারি, সমাজটাকে যাতে সুন্দর করতে পারি। তো ধন্যবাদ, আজকে আমার ক্লাসে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। তোমরা সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে তোমাদের আমন্ত্রণ রইল, ঠিক আছে, খুদা হাফেজ।